রেল কর্তৃপক্ষের খামখেয়ালি পড়ার জন্য এক মর্মান্তিক দুর্ঘটনা সংঘটিত হয়েছে পাথারকান্দির আছিমগঞ্জ স্থিত গড়ের মুখ এলাকায়। এতে এক যুবকের মৃত্যু সহ অপর এক যুবক গুরুতর আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় বর্তমানে চিকিৎসাধীন। জানা গেছে, বুধবার দুপুর দেড়টা নাগাদ শিলচর থেকে আগরতলাগামী যাত্রীবাহী ট্রেনটি আছিমগঞ্জ গড়ের মুখ এলাকায় পৌঁছালে চলন্ত ট্রেনে দুর্ঘটনাটি ঘটে। ট্রেনটি যখন স্থানীয় এলাকার পুরাতন রেলগেট সংলগ্ন স্থানটি পার করছিল, তখন ওখানে নির্মীয়মান একটি নতুন গেটের লোহা ভেঙে পড়ে ট্রেনের উপর। তখন ট্রেনের দরজার পাশে পায়চারি করা যাত্রীরা গেটের লোহার সংস্পর্শে এসে যান। এতে দুই যুবক চলন্ত ট্রেন থেকে নিচে ছিটকে পড়লে ট্রেনের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় একজনের, অন্যজনের দুটি পা ট্রেনের চাকায় থুতলে যায়। এতে মৃত যুবকটির নাম জানা না গেলেও আহত উপজাতি যুবকটি জানায় তাদের উভয়ের বাড়ি ত্রিপুরা রাজ্যের দক্ষিণ ত্রিপুরা জেলার সাবরুমে, তার নাম কর্ণরিয়া। ঘটনার পর স্থানীয়দের পাশাপাশি এমএসএফ এর ছাত্রনেতা বদরুল হক নিজ সঙ্গীদের সাথে নিয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত যুবককে উদ্ধার করে প্রথমে পাথারকান্দি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করান। পরে সেখান থেকে তাকে করিমগঞ্জ সিভিল হসপিটালে নিয়ে যাওয়া হয়। এদিকে সংবাদ সংগ্রহ পর্যন্ত রেল পুলিশ তদন্তে নামলেও মৃতদেহ এখনো উদ্ধারের কোনো খবর পাওয়া যায়নি। এই দুর্ঘটনার জন্য অনেকে রেল কর্তৃপক্ষকে দায়ী করেছেন। পাশাপাশি স্থানীয়রা পাথারকান্দি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে জরুরিকালীন পরিষেবার বিচ্যুতি নিয়েও নানা প্রশ্ন তুলতে শুরু করেছেন। শিয়ালদা আগরতলা এক্সপ্রেস যেটা, ওটা যাওয়ার সময় আগরতলার দিকে যাওয়ার সময় ওইখানে ওই আমাদের খানাই বাজার রেলগেটের ক্রসিং গেইটে নতুন দুইটা স্টপিং এর লগে রেড কালারের ওরা কন্ট্রাক্টর এবং মিস্ত্রি সহ ওটা লাগান। ওই ওই ট্রেন যাওয়ার সময় কন্ট্রাক্টর প্লাস মিস্ত্রি প্লাস গেটম্যান ওদের অবহেলার কারণে, ওরা গুরুত্ব না দেওয়ার জন্য ওই কাজটা অসম্পূর্ণ থাকা অবস্থায় এই ট্রেনটা যাওয়ার সময় ওইটা ট্রেনের দিকে ঢুকে যায়। আর ট্রেনের ভিতরে যে দুইজন ভদ্রলোক ছিল ওই ভদ্রলোককে নিয়ে ওইটা নিচে পড়ে যায় এবং একজনের জায়গাত মৃত্যু হয়, অন্যজন এখনো আছে ওদের পাথারকান্দি হসপিটালে এখনো সংকীর্ণ। ওইটা মানে হচ্ছে ট্রেনের রেড কালার যে স্টপ, আগে যেটা কাপড় দিয়ে রাখানো হতো ওইটার বদলা ওইটার এই নতুনভাবে ওইটা টাকচার আয়রন টাকচার দিয়ে ওরা বানা, যাতে ওইটা এই যেরকম গেটটা ওরা উঠা নামা করে সেই রকম ওইটাও অটোমেটিক্যালি যখন ট্রেন চলে যাবে ওটা বন্ধ হয়ে যাবে, যখন ট্রেন থাকবে তখন ওটা বন্ধ অবস্থায় থাকবে। এমন সম্পূর্ণ দায়ী কন্ট্রাক্টর এবং লেবার এবং গেট, ওরা তিন গ্রুপের মানুষ এরাই দায়ী। ওদের জন্য আজকে দুইটা মানুষের একজনের এখানে জায়গা প্রাণটা চলে গেল, আরেকজনের অবস্থা খুবই সংকটজনক। কাঞ্চন কল্যাণ ক্লিয়ার হওয়া তো আমি কন্ট্রাক্টর কো বাতা দিয়ে থে कि गाड़ी आ रही है, तो वो रस्सी से उसको बांध दिया था। उसी दौरान गाड़ी आए तो मतलब हवा के प्रेशर से वो टूट के, ये मतलब गेट पे बैठा हुआ था शायद, उसमें लग के वो गिर गया। ये तो पता नहीं, ये सियालदा से अगर तल्ला जाते कंचनजंगा, ये कॉन्ट्रैक्टर के हैंडओवर में भी था अपने डिपार्टमेंट का सामने। कौन सा कॉन्ट्रैक्टर? उसी के अंडर में था, একজন স্পট ডেড আর একজনের ফাও দুইটা একদম ভাঙ্গা। আমরা একজনের নামের নাম কইতে পারে যে কর্ণ, ত্রিপুরার মানুষ, বাকিটা আমরা কইতে পারি ত্রিপুরা স্পেশালে লক করছি, ফটো ভিডিও দিছি, তাই নিবিলা এইগুলা মানে ডিটেইলস লইয়া দিবা। এই পর্যন্ত আমরা এখন নামটা কইতে পারছে, তার অ্যাড্রেস পুরা কইতে পারছে না। কটার সময় ঘটনা? কোন দিক থেকে আগরতলা যাওয়ার পরে এখন গড়ের মুখে একজন আবেদন জানাই আর ওই যখন এই অ্যাম্বুলেন্সটা লিগে করিমগঞ্জ যাইতে কত সময় লাগবো? আমরা কিন্তু আই, আমরা মানুষ বিপদে পড়ছে, আমরা আইতে লাগবো, এটা আমার দায়িত্ব মনে করি আই, কিন্তু আই কেন আইলে? পাথারকান্দি থেকে বালকুমার দাসের প্রতিবেদন, নিউজ বাংলা।